শেষ পর্যন্ত একটা আংটির লোভ সামলাতে পারলে না? নাকি ভেবেছিলে যেহেতু আমি গিফট করেছি, আমি আমার পয়সায় কেনা বলে সেটাকে না বলে নিয়ে নেবারই অধিকার আছে তোমার? তুই তাই ভেবে থাকতে তাহলে বলে কয়ে নিতে পারতে, চুরি করতে গেলে কেন? কেন সবার সামনে আমার মাথাটা হেট করে দিলে বলো? কেন আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছো তুমি। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু বলো তোমার সঙ্গে কোনো মিল আছে? আমার কোনো মিল আছে? তাও আমি কারুর কথা শুনি, আমার পরিবারের এগেনস্টে গিয়ে, সবার এগেনস্টে গিয়ে আমি তোমায় বিয়ে করেছি। ভেবেছিলাম নিজের মতো তোমাকে তৈরি করে নেবো, আমাদের পরিবারের যোগ্য করে তুলবো, নিজের যোগ্য করে তুলবো, কিন্তু এখন বুঝতে পারছি তুমি সেই কোনোটারই যোগ্য নয়। আমি কোথাও কোনো পার্টিতে যাই না, শুধুমাত্র এই কারণে যে জানি তুমি সেখানে কমফোর্টেবল হবে না, তুমি প্রপারলি বিহেভ করতে পারবে না, তাই আমি নিজেকে গুটিয়ে নিয়েছি সেসব থেকে। কিন্তু তুমি, তোমাকে আমি স্কুলে ভর্তি করেছিলাম, কিন্তু তুমি তো স্কুলেই যাও না, পড়াশোনাই করো না, সেখানেও আমার মাথাটা হেট হবে। তুমি ফেল করবে, ফাদার আমাকে ডেকে বলবে যে তোমার যদি পয়সা থেকেই থাকে তাহলে এখানে নষ্ট করতে গেলে কেন? একটা মেধাবী ছেলের পেছনে যদি টাকাটা খরচ করতাম, অ্যাটলিস্ট এই দেশের কিছুটা ভালো হতো, দেশের কিছুটা উপকার হতো। তুমি ভাবছো এগুলো তোমার অধিকারের মধ্যে পড়ে, তাই টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছো আমাকে, তাই তো? আমি তোমার টাকা একদিন শোধ করে দেব আয়ুষ। কি করে? চুরি করে? শেষকালে একটা সামান্য আংটির কাছে হেরে গেলে তুমি? একটা সামান্য ডায়মন্ডের আংটির কাছে তুমি আমাকে বলতে পারতে? ওরকম 100 আংটি আমি তোমায় এনে দিতাম, কিন্তু এইভাবে আমার বাবার কাছে, মধুশ্রীর কাছে, আমার পরিবারের কাছে আমার মাথাটা নাই হেট করতে পারতে। চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? অবশ্য কী বা বলবে, উত্তর দেওয়ার কি আছে তোমার? উত্তর দেওয়ার আমার কাছে অনেক কিছু আছে আয়ুষ, কিন্তু আমি জানি উত্তর দিয়ে কোনো লাভ হবে না, তাই বৃথা চেষ্টা করছি না। বড় বড় কথা বলো না তো, বড় বড় ডায়লগ দেওয়া হচ্ছে, ডায়লগ বাজি হচ্ছে এখানে, কি বলতে শুনি? সেই তো একই বস্তা পচা কথা, কেউ না কেউ তোমার সাথে শত্রুতা করে তোমাকে ফাঁসিয়েছে, আর তুমি কচি খুকি, কিছুই বুঝতে পারো না, কিছুই করতে পারো না। শোনো, বারবার কাউকে একই কথা বলে কনভিন্স করা যায় না, তুমি আমাকে কিছুতেই বোঝাতে পারবে না যে কেউ না কেউ তোমাকে এসব কাজগুলো করে ফাঁসাচ্ছে। মধুর আর যাই হোক, এতটা হিম্মত হবে না যে তোমার ঘরে ঢুকে, তোমার ড্রেসিং টেবিল খুলে আংটিটার ভেতর রেখে চলে গেছে আর কেউ দেখতেই পাইনি। আর তাছাড়া তুমি তো নিজেই বলেছিলে যে ওই আংটিটার ওপর তোমার নজর ছিল, বলনি? কি হলো, হাসছো যে? Why are you laughing? Answer me. তুমি কি তখন ছিলে? তুমি কি দেখতে পেয়েছো যে ওই আংটিতে আমি নজর দিয়েছিলাম? তা কাকিমণি যখন বলল, তোমার সামনেই তো বলল যে তুমি ওই আংটিটা হাতে নিয়ে দেখতে চেয়েছো, তখন শুনতে পাওনি? পেয়েছি তো। যাক বাদ দাও, তোমার দেওয়া লাকি আংটি যখন মধু দিদি পেয়ে গেছে তখন বেহায়া নির্লজ্জ। আর আমার যে মান সম্মান সব সব শেষ হয়ে গেল তার কি হবে? ওই জন্যই তো সমানে সমানে বিয়ে করতে হয়, তুমি তা করনি। চোখের মায়ায় আমার মতো একটা মেয়েকে বিয়ে করে এখন তুমি পস্তাচ্ছ। হ্যাঁ পস্তাচ্ছি, পস্তাচ্ছি, সেটা বুঝতে পেরেছ? পেরেছি তো, সংশোধন করার সময় কিন্তু পার হয়ে যায়নি। মাম্মা একটা কথা বলে না, কি একটা প্রবাদ আছে না, ওই চোরের মায়ের বড় গলা, তোমারও ঠিক ওই একই অবস্থা। কি হলো, এখনো সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তুমি তাহলে প্রসাদ নেবে না, তাই তো? বারবার এক কথা বলে কেন ইরিটেট করছো আমায়? কেন কেন? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। Thank you.
আমারও তুমি অনেক ভালো কাজ করেছো আয়ুষ, অনেক ন্যায় কাজ করেছো, কিন্তু আজ তুমি একটা অন্যায় করলে। আজ তুমি আমায় সত্যি সত্যি অপমান করলে, আঘাত করলে। এটা আমি কখনো ভুলবো না আয়ুষ, কখনো ভুলবো না। আমি যে নির্দোষ সেটা প্রমাণ করার চেষ্টাও করব না। নিজের স্বামীর কাছে আমি যে নির্দোষ তা প্রমাণ করার আগে যেন আমার মরণ হয়। বেশ সস্তা ডায়লগ। হ্যাঁ না, ডায়লগ না, এটা তোমার কাজ, তোমাদের কাজ। তোমরা এটার জন্য দর্শকের হাততালি পাও। আমাদের মতো সাধারণ মানুষরা মনের কথা বলে, কঠিন আঘাতে যে মনের ভেতরে কথা বেরিয়ে আসে এটা তেমন মনের কথা। আসুন আসুন। লক্ষ্মী, ও লক্ষ্মী, আরে এদিকে এসো, উনি এসেছেন। মা আপনি আসুন, বসুন বসুন। এত ব্যস্ত হওয়ার কিছু নেই, হঠাৎ এত জরুরি তলব? ছি ছি, তলব বলবেন না, নিতান্ত বাধ্য হয়ে আপনাকে ডেকে পাঠিয়েছি। আসলে ও বাড়িতে অতগুলো লোকের সামনে এই কথাগুলো বলা যেত না, তো তাই। মানে আমি আপনাকে যে আসতে বলবো বাড়িতে সেই সুযোগটাই তো পাচ্ছিলাম না, ভাগ্যিস আপনি বেরোলেন তাই। শেখরবাবু আপনি যদি আমাকে নাও বলতেন তাহলে কোনো না কোনো দিন আমি হয়তো আসতামই, সেটা হয়তো আজ নয়। আপনার সঙ্গে আমার অনেক হিসেব নিকেশ বাকি আছে। হিসেব নিকেশ? না না, একেবারেই কাজের কথা। ও, কিছু ইনফরমেশন আপনার থেকে নেবার আছে। আমি তো সারা জীবন এই বাড়িতে থাকতে আসিনি। আচ্ছা, হ্যাঁ, তা আপনার লেখা কতদূর? ওই যে কতগুলো ক্লু বাকি আছে, যেগুলো পেলেই লেখাটা কমপ্লিট হয়ে যাবে, আর সে ব্যাপারে একমাত্র আপনি আমাকে হেল্প করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এই কি বলছেন, আমি যদি আপনার কোনো কাজে লাগি তো নিশ্চিতই আমার দ্বারা সে কাজ হবে। কিন্তু আপনার মা মিসেস চ্যাটার্জি, যাকে আপনি মা বলে ডাকেন, তিনি যদি আপনাকে নিষেধ করেন তাহলে আপনি আমাকে কি করে হেল্প করবেন? না না, আপনার লেখার ব্যাপারে মা হঠাৎ নিষেধ করতে যাবেন কেন? আপনার মা তো ইতিমধ্যে আপনাকে ডেকে আমার সম্বন্ধে অনেক কথা জেনেছেন, অনেক কিছু নিষেধও করেছেন। আপনি মানে? আমি কি করে জানলাম, তাই তো? হ্যাঁ মানে, শেখরবাবু আপনার এত অস্বস্তিতে পড়ার কোনো কারণ নেই। আপনি এখানে কাজ করেন, কাজের জায়গায় আপনাকে কেউ কিছু নিষেধ করতেই পারে, অবশ্যই আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। মেনেছি কি, আপনার কি মনে হয়? দেখুন, আমার যেটা মনে হয়, আপনি অত্যন্ত সৎ এবং দৃঢ় মনের মানুষ। আপনি নিজে যেটা ঠিক বলে মনে করেন আপনি সেটাই করেন, কেউ কিছু বললেই আপনি শুনেন না, তাই তো? বিশ্বাস করুন, আমি একেবারেই জানি না। আমি স্যারের এই কাজের এই গোপনীয়তা রক্ষার কোনো মানে আমি খুঁজে পাইনি। তবে সেদিন মা বলছিলেন স্যার নাকি দিল্লিতে কাকে নিয়মিত প্রতি মাসে টাকা পাঠাতেন। আমাকে টাকা পাঠাতেন?